नायक भक्ति ही शक्ति है, हीरो भक्ति ही शक्ति है একটি ভারতীয় সুপার হিরো টেলিভিশন সিরিজ যা 2005 সালে হাঙ্গামা টিভিতে প্রচারিত হয়েছিল। এটি হিরো নামক একটি সুপার হিরোর বীরত্বপূর্ণ কাজ ও দুঃসাহসিকতা সম্পর্কে, যিনি দান করেছেন দুর্গা এবং তত্ত্ববোধায়কদের বিরুদ্ধে যুদ্ধে তাকে সহায়তা করার জন্য দেবী দুর্গার কীর্তিমান জগতের জাদুকরী শক্তি রয়েছে। তার দুই দৈত খেলনা ঢোলু এবং বাবলি, তার রূপান্তর সাইড কিক্স। ইউটিভির আরিফ আলী নির্মিত ও পরিচালিত করেছেন ওয়াসিম সাবির এবং ইমতিয়াজ আলম দ্বারা সৃষ্টি। আরিফ আলী দ্বারা চিত্রনাট্য, রাহুল বোস, আনন্দ বারোটিয়া, মিত্তল, রামকিশোর প্রসাদ, দীপক জৌল, সনাতন নেহরু। গল্প দ্বারা নিখিল, খোলার থিম জয় কে সং, থিম শেষ হচ্ছে হিরো শিরোনামের গান। মাতৃভূমি ভারত, মূল ভাষা হিন্দি, পর্বের সংখ্যা 168, প্রযোজক শ্রীনিবাস রমেশ মেহতা, রনিস ক্রুওয়ালা, দেবেন খতে, সিনেমাটোগ্রাফি দুর্গাপ্রসাদ সিং, সময় চলমান 30 মিনিট, প্রোডাকশন কোম্পানি ইউটিভি সফটওয়্যার যোগাযোগ, মূল নেটওয়ার্ক হাঙ্গামা টিভি, আসল প্রকাশ 2005 সালে 30 মে থেকে 2007 সালে 9 আগস্ট। পটভূমি, গল্পটি জয় নামে ছেলেটির চারপাশে ঘোরাফেরা করে, যিনি তার ভাই এবং তার মা এবং তার সেরা বন্ধু মিনু এবং ছোট পাপি ব্যতীত তার নিষ্পাপ শিশু আচরণের কারণে তার বেশিরভাগ বন্ধুরা তাকে পছন্দ করেন না। এদিকে জয় ও তার পরিবারকে কিছু গুন্ডা আক্রমণ করে এবং সে তাদের বাঁচানোর চেষ্টা করে। যাই হোক, জয়ের মা ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সব কিছু ঠিকঠাক হয় না এবং তার সাহসের প্রশংসা করার পরিবর্তে তার ভাই তাকে আরও বেশি অপছন্দ করতে শুরু করে। তার জীবনে ঘটে যাওয়া এই সমস্ত খারাপ কারণে তিনি দুর্গা মন্দিরে গিয়ে সাহায্যের জন্য যান, যাতে সে তাকে তার ভাইয়ের মতো স্মার্ট ও বুদ্ধিমান করে তুলতে পারে। তার নির্দোষতা এবং অদম্য ইচ্ছের কারণে দেবী দুর্গা জয়কে দেখে মুগ্ধ হন এবং তাকে একটি জাদুকরী রিং দেন, যার মাধ্যমে তিনি নিজেকে হিরো নামে একটি সুপার হিরোতে রূপান্তর করতে পারেন। দেবী দুর্গা তার প্রিয় খেলনা এবং বাবলিকে জীবের মধ্যে রূপান্তর করেছেন, তবে কেবল সেই সময়ের জন্য যখন জয় তার নায়ক রূপে আছেন। এখানে জয়ের জীবনে একটি নতুন যাত্রার শুরু, যেখানে তিনি পৃথিবীকে শক্তিশালী তদারকি ও অসুরদের হাত থেকে বাঁচান। কাস্ট, জয় সেগাল নায়ক, চরিত্রে সুমিত পাঠক, বাবলির চরিত্রে রূপালী সুরি, ধলু চরিত্রে নির্মল সোনি, শিল্পা তুলস্কর সুনাইনা সেহগল জয়ের মায়ের চরিত্রে, অভি সেহগল জয়ের ভাইয়ের চরিত্রে, মায়াঙ্কা ট্যান্ডন শার্লটের চরিত্রে, লাভিনা ট্যান্ডন, কিষান সাবজানি যেমন রাজু মদন সাক্সেনা ওরফে রজ্জি, চুমকি নায়ারের চরিত্রে ধৈর্য ওঝা, প্রেম প্রকাশ শর্মা চরিত্রে রাকেশ থারেজা, অধ্যক্ষ কর্নেল রাঘাবানের ভূমিকায় বিজয় আইদাসনানি, বরুণ স্যার চরিত্রে রাজীব কুমার, অক্ষুতা গারুয়াদ মিনু বা মীনাক্ষী দেশাই চরিত্রে, ছোট পেপে ওরফে বলবিন্দর কুলবিন্দর হরনাম সিং সধীর চরিত্রে পার্থমণি, বেবি চরিত্রে ফরিদা জালাল, কীর্তির মামি চরিত্রে প্রগতি মেহরা, মিস জুইয়ের চরিত্রে সির ওয়াই কার্কে জুরুন, বীর সেহগল বিরাট হিসাবে চেতনার অদীপ,
গৌরব গেরা ক্যামেরাম্যান ফ্ল্যাশ হিসেবে ক্যামেরাম্যান আব্বাস আলী গোগা জিপজাপ চরিত্রে মনোরমা অ্যান্টি হিসেবে রেণুকা বন্দ্রে রাজকন্যা মীরা চরিত্রে চাহাত খান্না সুনয়না সৈগলের চরিত্রে বীণা বন্দ্যোপাধ্যায় বুবলি চরিত বাদশাহ চরিত্রে আমনা ধ্যান গাপির ভূমিকায় শহীদ হাসান ধাপ্পির চরিত্রে কবি কুমার আজাদ শ্রুতি সিং চরিত্রে আকাঙ্ক্ষা কপিল গব্বর চরিত্রে শ্রীধর বার্সার কেপ্টার কুকারের ভিলেন চরিত্রে জগেশ মুকাতি চাঙ্গামামা চরিত্রে নরেন্দ্র বেদি শর্মিলা মিস চরিত্রে বিজল ভতালিয়া শিবংশ মধু যেমন বাঁকে বাবু চরিত্রে অদিংশ নিতু শ্রীবাস্তব চরিত্রে শিবশক্তি সচদেব সুশীল পরশর ডাক্তার ডার ওরফে মাসুম স্যার চরিত্রে প্রিন্সিপাল হিসেবে ফরজিল পারদিওয়ালা ছাতাম্যান চরিত্রে সচিন নায়ক দানিয়াল হাসান হ্যারি পোদার ওরফে হ্যারি দ্য রক স্টার সম্প্রচার এই সিরিজটি প্রিমিয়ার 2005 সালে 30 মে হাঙ্গামা টিভিতে হয়েছিল এবং এটি 3 মরশুমে এবং 168 এপিসোডে চলেছিল।